আজ পৃথিবীর দিকে দিকে শুনে জিহাদের ডাক, কেউ জাগে নওজোশ লয়ে কেউ ভয়ে নির্বাক। আজ পৃথিবীর দিকে দিকে শুনে জিহাদের ডাক, কেউ জাগে নওজোশ লয়ে কেউ ভয়ে নির্বাক। কেউ বলে তাকে মুক্তির পথ, কেউ বা সর্বনাশ। কেউ ভাবে তাকে মুক্তির পথ, কেউ বলে সন্ত্রাস। পৃথিবীর সব রাষ্ট্রের সব সরকার পেরেশান, প্রচার মিডিয়া কিছু না বুঝিয়া হয়রান হয়রান। পৃথিবীর সব রাষ্ট্রের সব সরকার পেরেশান, প্রচার মিডিয়া কিছু না বুঝিয়া হয়রান হয়রান। জিহাদেরও হয় অপব্যবহার, জানি না সে দোষ কার। জিহাদেরও হয় অপব্যবহার, জানি না সে দোষ কার। আসলে জিহাদ কোরআনে লেখা ফরমান আল্লাহর, আসলে জিহাদ কোরআনে লেখা ফরমান আল্লাহর। জিহাদ শক্তি, জিহাদ মুক্তি, জিহাদ মিথ্যে নয়। জিহাদ শক্তি, জিহাদ মুক্তি, জিহাদ মিথ্যে নয়। শোষিত পীড়িত মাজলুমানের জিহাদেই আশ্রয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়। জিহাদ মানে জিহাদ, তাকে সন্ত্রাস বলো না। সন্ত্রাস সে তো সন্ত্রাস, তাকে জিহাদ বলো না। জিহাদ মানে জিহাদ, তাকে সন্ত্রাস বলো না। সন্ত্রাস সে তো সন্ত্রাস, তাকে জিহাদ বলো না। কথা ঠিক। বদর উহুদ খন্দক হলো সুন্নত নবীজির, ঠিক। বদর উহুদ খন্দক হলো সুন্নত নবীজির। হামজা ওমর আলী হায়দার জিহাদেরই মহাবীর। জিহাদের ডাকে ধুলায় লুটালো কত উদ্ধত শির, কত মজলুম শোধ নিল তার তামাম জিন্দেগীর। ইসলামে তাই জিহাদের সর্বোচ্চ অবস্থান, কভু কিছুতেই জিহাদ ছাড়তে পারে না মুসলমান। ইসলামে তাই জিহাদের সর্বোচ্চ অবস্থান, কভু কিছুতেই জিহাদ ছাড়তে পারে না মুসলমান। জিহাদ যুদ্ধ, জিহাদ সাধনা, জিহাদ আন্দোলন। জিহাদ যুদ্ধ, জিহাদ সাধনা, জিহাদ আন্দোলন। চলছে চলছে জিহাদ, চলবে জিহাদ যেখানেই প্রয়োজন। কিয়ামত পর্যন্ত জিহাদ রয়ে যাবে অক্ষয়। কিয়ামত পর্যন্ত জিহাদ রয়ে যাবে অক্ষয়। সন্ত্রাস আর জিহাদের মাঝে ছড়িও না সংশয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়। কথা ঠিক। জং শব্দটা উর্দু ফার্সিতে যুদ্ধ অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? সন্ত্রাস অর্থে না, যুদ্ধ অর্থে। জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। সারা পৃথিবীতে কিন্তু জঙ্গি বলা হয় না, তর্জমা করার সময় আমরা জঙ্গি বলি, বলা হয় টেরোরিজম, সন্ত্রাসবাদ। আমরা বাংলাদেশে প্রচলিত হয়ে গেছে জঙ্গি বলা। সন্ত্রাসীকে জঙ্গি বললে কিন্তু তার মর্যাদা বাড়ে, সন্ত্রাসীকে সন্ত্রাসী বলা উচিত। জং যদি হয় যুদ্ধ, তবে যোদ্ধারা হলো জঙ্গি। অভিধান করো শুদ্ধ, আর ফেরাও দৃষ্টিভঙ্গি। সন্ত্রাসীদের জঙ্গি বলে, বাড়িও না তার মূল্য। সন্ত্রাসী হতে পারে না তো কোনো যোদ্ধার সমতুল্য। ইন্টারন্যাশনাল টেরোরিজমের মিথ্যে দোহাই দিয়ে ওরা যুদ্ধ, যুদ্ধ স্বার্থের খেলা খেলছে পৃথিবী নিয়ে। ইন্টারন্যাশনাল টেরোরিজমের মিথ্যে দোহাই দিয়ে ওরা যুদ্ধ, যুদ্ধ স্বার্থের খেলা খেলছে পৃথিবী নিয়ে। মিডিয়ায় করে মুসলমানের জিহাদের বদনাম, মিডিয়ায় করে মুসলমানের জিহাদের বদনাম। গোপনে গোপনে ঠিক ঠিক ওরা করছে ওদের কাম, গোপনে গোপনে ঠিক ঠিক ওরা করছে ওদের কাম। এ ষড়যন্ত্র হয় না ভ্রান্ত, এ তাদের অভিনয়। এ ষড়যন্ত্র হয় না ভ্রান্ত, এ তাদের অভিনয়। ওরা সন্ত্রাসী তাই তো ওদের জিহাদের এত ভয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ মানে ইবাদত, সংঘাত শুধু নয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়। মিছে অজুহাতে ইরাক ধ্বংস করেছে যে আমেরিকা, মিছে অজুহাতে ইরাক ধ্বংস করেছে যে আমেরিকা। অগণন বুকে জ্বেলেছে তারাই ক্রোধের অগ্নিশিখা,
একলাদেনের উসিলায় যারা কেড়ে নিল আফগান, একলাদেনের উসিলায় যারা কেড়ে নিল আফগান, ওরাই বিশ্ব সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড শয়তান। ফিলিস্তিনের ভূখণ্ড ইসরায়েল করেছে গ্রাস, স্বাধীনতা কামী কাশ্মীরে চলে দিল্লির সন্ত্রাস। ফিলিস্তিনের ভূখণ্ড ইসরায়েল করেছে গ্রাস, স্বাধীনতা কামী কাশ্মীরে চলে দিল্লির সন্ত্রাস। বাঁচার জন্য যারাই করছে মুক্তির সংগ্রাম, বাঁচার জন্য যারাই করছে মুক্তির সংগ্রাম, সন্ত্রাসীরাই দিচ্ছে তাদের সন্ত্রাসী বদনাম, সন্ত্রাসীরাই দিচ্ছে তাদের সন্ত্রাসী বদনাম। ইতিহাস বলে আঘাতেই প্রতিঘাতের জন্ম হয়, ইতিহাস বলে আঘাতেই প্রতিঘাতের জন্ম হয়। কেন এক হবে সন্ত্রাস আর জিহাদের পরিচয়? জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়। জিহাদ মানে সংগ্রাম, সন্ত্রাস কভু নয়। জিহাদ হলো ইবাদত, সংঘাত শুধু নয়।